সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি সকাল সকাল উঠে ব্রাশ নিয়ে তারপর আমি আমার ব্লগটি স্টার্ট করে দিলাম। তো আমি সকালবেলা এসেছি হচ্ছে আমাদের পুকুরে, তো আমাদের পুকুরটা একটু দেখতে এসেছি মাছ ধরা হবে কি না। তো এখানে আজকে মাছ ধরার কথা আছে, তো গাইজ এখানে মাছ ধরা হবে না দেখে তারপর আমি এবং আমার ভাই ছিপ নিয়ে এবং বাইকটাকে বের করে যাবো হচ্ছে ফরিন্দা মাছ ধরতে। তো চলো যাওয়া যাক ফরিন্দা মাছ ধরতে। তো এখানে একটু ওয়েট করতে বললো সানি, সানি বলছে যে আমি আসছি তুই দাঁড়া। সানি আমাকে কল করে বললো চ যাবো, তো তার জন্যে সানির জন্যে আমি এখানে ওয়েট করছি এবং আমার ভাই হাতে পাঁচটা ছিপ নিয়েছি। গাইস এত রোদ পড়েছে যে গরমে আর থাকা যায় না, কি বলবো। তো এই ওয়েদারে মাছ ধরতে মজাই আলাদা। মাছ ধরা কি দেখো, তখন ধরে ছিপ ফেলি বসে আছি, দেখো ছিপ আমার পড়ে আছে আর ওই যে ফাতাটা দেখতে পেয়েছো। তো মানে খাওয়া দাওয়ার তো কোনো সিনে নেই, বসে আছি এতগুলো চারা করে পুকুরে ফেলে দিয়েছি। তো চারের ঝোলাতে আমার কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। তো চারের ঝোলাতে আমার আছে বেসিক্যালি আটা আছে, খোল আছে, তারপর এখনও মানে চার অনেকটা ভর আছে। দেখো ঝোলা ফাঁকা গাইছ, মানে একটাও মাছ নেই, আর এদিকে সব চার সব কিছু ব্যবস্থা করে নিয়েছি। তারপরে ছিপ ফেলে বসে আছি কিন্তু গাইছ মাছ নেই, মাছ নেই। আর এদিকে আছে সানি, আর এদিকে আমার ছোটো ভাই, আর এবং আমি এখানে আছি। তো মাছ টাছ কিছু উঠছে না, বসে বসে টাইম পাস কিছু পারিনি, মানে ফেলেছি যদি খায় যদি উঠে। তো চারিদিকে পুকুরটা দেখলাম, তো এসছি হচ্ছে গ্রামটার নাম হচ্ছে খড়িন্দা। তো খড়িন্দা একটা লোকের পুকুরে মাছ ধরতে এসছি। তো পুকুরটা বেশ অনেকটা বড়, কিন্তু গাইজ মাছ উঠছে না, এটাই সমস্যা। তো অনেকক্ষণ ধরে বসেছি কিন্তু একটাও মাছ এখনো লাগেনি, এটাই দেখে বুঝতে পারছি। আট লাগিয়ে দেবো, তো আমার ছোটো ভাই চলে এসেছে একটা ছিপ নিয়ে বলছে মাছ ধরবো। মাছ ধরবি নিজের এলাকা আটালি, ওই ও তুই নিজের জায়গায় চল যা। দুটো ছিপ নিয়ে এদিকে বসে আছি আর ভাইকে আমি ওইদিকে পাঠিয়ে দিলাম, একটা চট নিয়ে গাইজ ভালো করে জায়গা নিয়ে বসে পড়ছি। তো গাইজ আমার ভাই একটা মাছ ধরে ফেলেছে, দেখো মাছটা দেখা ধরি, মাছটা দেখা তো তুলি, ছিপটা তুলতে মাছটা, মাছটা তুলি দেখা, হাতে করে তুলি দেখা। তো গাইজ দেখো মাছ উঠা পাতি কি উঠেছে দেখো, মানে পুকুরে মাছ উঠে পড়েছে একটা। তো মাছটা ওইদিকে ফেলে দাও, এই মাছ আমরা নিবো না। তো যাও তুমি ওইদিকে ধরো মাছটা, যাও মাছ ধরে ফেলেছে দেখো, খুব বড় মাছ বল। এখানে ফেলিস না, এখানে ফেলিস না, আটা লাগাবি, যা তুই আটা নিয়ে চলে যাও ওইদিকে, যা যে ওইদিকে ফেলাগা, কেউটা আটা খেয়েছে, ঠিক আছে যা। তো গাইজ মানে এতক্ষণ আমরা বসে বসে মাছ পেলামই না, ঠিক আছে, এতক্ষণ বসে বসে সেই মানে দশটায় এসেছি, এখন বাজে হচ্ছে কত বাজে মোবাইলটা থেকে, গাইজ মোবাইলটা দেখো মানে কত বাজছে দেখো, দেখো গাইজ এগারোটা না এগারোটা তো লয়, তো চোদ্দোটা ৪৯, মানে ভাবতে পারছো কত বাজছে, দুটো ৪৯, তাই তো তিনটি বাজতে গেলো গাইজ। তো আমার এখন বসে আছে আর এই খেপায় যদি চলে এসছে বলে আর মাছ আর উঠছি না, ছিপ ফেলি বসে আছি, এখনো মতো মাছ নাই দেখতেই পাচ্ছ পুকুর। আর মালিক তো বোকা চোদা বুঝিয়ে আছে, তখন ধরে ও কিছু বলছি না, আর আরও ভালো পুকুর আছে নিয়েছি না আমাদেরকে, আমি বুঝতেই পারছি না রে নিয়েছি না, তাই তো ঠিক আছে, দিন ভালো যাবে না তোমার, তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেক আপ হয়ে গেছে। তো দেখো গাইজ এখানে বসে আছি, একটাও মাছ পাইনি, তখন ধরে তিন ঘন্টা ধরে বসে আছি একটাও মাছ পাইনি, প্রায় পাঁচ ঘন্টা খানিক মাছ ধরা হয়ে গেছে। তো এবার ছ কুইন্টালে পালা, সানি একটা মাছ ধরি মানে ছ কুইন্টাল করে দেবে, এক ঘন্টা ধরে বসেছে গাইজ দেখো এইভাবে ঠিক এই জায়গায়। আর এটা হচ্ছে আমার জায়গা চিনতে পারছো, আর আমার ছিপ পড়ে আছে কিন্তু ওইদিকে চলে গেছে। তো ছিপ ফেলে একটাও মাছ নাই দেখো গাইজ, সারাদিন বসে আছে, পানি শেষ হয়ে গেলো এক বোতল, এটা কি ভাই পুকুরে পানি, এক বোতল পানি শেষ করে পুকুরে পানি ভরা গেলো। তো চারগুলো সব শেষ, সব কিছু শেষ, কিন্তু এই পুকুরে একটা মাছ তুলতে পারলাম না গাইজ,
মানে এত দুঃখ কোথায় রাখবো তোমাদের বলো ভাই, মানে কি বলবো আর। খেয়েছি তো দুটো ছিপি এলে কি করি, কি মানে সেই তিন মানে অবস্থা প্রচুর খারাপ। সারাদিন বসে থেকে যদি একটা মাছ হয় তাহলে পরে কি হবে এমনি করে। কিন্তু ভাই সানি কথা রেখেছে, সানি বলেছে একটা মাছ তুলবো, সানি তুলে দিয়েছে, মাছটাকে ঝুলাই ভরে দিই। বনি গাইজ, কেবল বনি হলো, এবার মাছ হবে, এখানে হবে হবে। মাঝে স্যাড সং শোনালি দিই মাছ লিলাই, শোনে শোনে স্যাড সং শোনালি লাই যে মাছটা এলো। তো গাইজ অবশেষে আবার একটা মাছ এসছে, মাছটা দেখো গাইজ আবার একটা মাছ চলে এসছে। তো এই মাছটা পড়ে গেল, সব দুটো মাছ হয়ে গেল। মাছের সাইজ দেখো গাইজ কত সুন্দর সাইজ দেখো, একই সাইজ মানে এটা আছে বড় বে। তো এই সাইজের মাছ তোমরা, এই মাছটা কি মাছ তোমার নামটা অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে। তো চলো গাইজ দেখা যাক মাছ, দেখো গাইজ সেই মাছ। তো আমাদের 5 কুইন্টাল মাছ কমপ্লিট হয়ে যাবে এবার, তো 2 কুইন্টাল ভরা আছে আর 1 কুইন্টাল দিয়ে 5 কুইন্টাল হইলো, ঠিক আছে। আগেটা বড় বে, আগেটা বড়, এটা ছোট। তো দেখো আমার এমনি বসে আছে গাইজ, সানি পারবি। তো গাইজ আর একটা মাছ উঠে পড়েছে, দেখো আমাদেরকে দেখাচ্ছি, দেখো গাইজ এই দেখো আরেকটা মাছ উঠে পড়েছে। মাছের সাইজ দেখো গাইজ কত সুন্দর। আর তো গাইজ মানে সেই 11টার সময় এসেছি আর বাজার হচ্ছে 4টার সময় যাবো হচ্ছে বাড়ি। তো গাইজ যা মাছ পেয়েছি মনে হয় বাড়ি দিতে পারবো না। দেখো মাছ, দেখো দুটো মাছ আছে, দুটো মাছ। তো মানে যাই মাছ পেয়েছি তাও 3 কুইন্টাল মতো হবে গাইজ, যা মাছ পেয়েছি মানে 3 কুইন্টাল মতন হবে। তো ছিপগুলো সব রেখে দিচ্ছি, কালকে সামনে আসতে, হ্যাঁ কালকে আমি আসবো না। তো এবার যাবো হচ্ছে বাড়ি, ব্লগ এই পর্যন্ত করছি মানে।